নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটির মাধ্যমে দু চোদ্দো সালে আবগারি পুলিশের সমস্ত অঙ্কের সমাধান করে দেখাবো ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং এর পিডিএফ ফাইল ফ্রিতে ডাউনলোড করে চাইলে ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক আছে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নিতে পারো এক নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে তাকে এক বাই দুই যোগ এক বাই বারো যোগ এক বাই কুড়ি যোগ এক বাই তিরিশ বিয়োগ এক বাই তিন এই যে নিচের সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সেই সংখ্যাগুলোকে জাস্ট তোমরা এলসিএম করে নেবে এলসিএম করলে তোমাদের চলে আসবে কত ষাট চলে আসবে ঠিক আছে ফার্স্টে রয়েছে দেখো ওয়ান বাই টু তাহলে তিরিশ দুগুণে ষাট হয় ওকে এবার দেখো পাঁচ বারং ষাট হয় তারপরে তিন কুড়িং ষাট হয় তারপর তিরিশ দুগুণে ষাট হয় এবং লাস্টে রয়েছে ওয়ান বাই থ্রি তাহলে তিন কুড়ি ষাট হয় ঠিক আছে তাহলে কত হয় দেখো তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ থেকে কুড়ি বার দিলে কুড়ি থাকে তাহলে কুড়ি বাই ষাট তাহলে শূন্য শূন্য আমরা কেটে দেবো তাহলে হচ্ছে তিন থাকে নিচে আর উপরে থাকে কত এক তাহলে ওয়ান বাই থ্রি আমাদের চলে আসে তা অপশান এতে আমরা ওয়ান বাই থ্রি দেখতে পাচ্ছি এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক দেখো দুই নম্বর অঙ্কটা বলা হয়েছে টেন পার্সেন্ট ক্ষতিতে এ বিকে একটি ঘড়ি বিক্রি করলো বি ওই ঘড়িটির সিকে এখানে টেন পার্সেন্ট লাভ হবে এটা মিস্টেক আছে ওকে এটা ঠিক করে নেবে আর বি ওই ঘড়িটির সিকে টেন পার্সেন্ট লাভ বিক্রি করে যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে এ বিক্রি করতো তাহলে শতকরা কত ক্ষতি হতো তো দেখো আমরা এরকম করে লিখে নিই ফার্স্টে এ বি আর কি লিখে নিলাম সি আমরা সুন্দর করে লিখে নিলাম ব্যাস তাহলে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে দেখো বলছে টেন পার্সেন্ট ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করলো টেন পার্সেন্ট ঘড়িতে আমি যাই না যে ধরিলাম একশো টাকায় এ ঘড়িটা কিনেছিল টেন পার্সেন্ট ঘইতে বিক্রি করলো মানে কত নব্বই টাকা বিক্রি করে দিল এবার কী বলছে বি ওই ঘড়িটি সিকে টেন পার্সেন্ট লাভ বিক্রি করলো টেন পার্সেন্ট লাভ মানে কত তাহলে টেন বাই হান্ড্রেড করি তাহলে ন টাকা আরও বেশিতে বিক্রি করলো ওকে তাহলে হলো ন টাকা তাহলে নব্বই আর নয় কত হয়ে গেলো তাহলে নিরানব্বই হয়ে গেল ঠিক আছে এবার বলছে তাহলে যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে এ বিক্রি করলে শতকরে ক্ষতি ক্ষতি হতো তাহলে কত ক্ষতি হতো একশো থেকে এ তো কিনেছিল একশো আর সি হলো নিরানব্বই তাহলে ওয়ান পার্সেন্ট ক্ষতি হতো অপশান ডি হয়ে যাচ্ছে কি কারেক্ট অ্যান্সার ওকে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক তিন নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় এই যে চারটে অপশান মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যা এক ও সেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা সাধারণত মৌলিক সংখ্যা হয়ে থাকে তো দেখো তেতাল্লিশ শুধু এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায় তাই এটা উত্তর হবে না তিপ্পান্নও তাই পঁচাশি কিন্তু পাঁচ ঘরের নাম তাগুনে যায় ঠিক আছে তাহলে এইটা সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বা একাত্ত্র দেখো এক ও সেই সংখ্যা দিয়েই ভাগ যায় কারণ বলছে কোনটা মৌলিক সংখ্যা নয় তাহলে পঁচাশি মৌলিক সংখ্যা নয় কারণ পঁচাশি পাঁচ দিয়ে ভাগ যায় অপশান সি এক্ষেত্রে এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে এবার নেক্সট চার নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক কী বলা হয়েছে প্রথম পনেরোটি বিজয় সংখ্যার গড় কত তোমাদের ইজি ট্রিক্স আমি বলে দেবো যাতে পরীক্ষার সময় কম লাগে যদি বিজয় সংখ্যা বলে এরকম প্রথম পনেরোটি যা বলবে তাই অ্যান্সার ওকে যা বলবে তাই অ্যান্সার যদি জোর সংখ্যা বলতো তাহলে কী করতে পনেরোর সাথে এক যোগ করে দিতে তাহলে বেরিয়ে যেত ঠিক আছে ওকে কিন্তু এখানে হচ্ছে বিজয় সংখ্যা তাই আমাদের কী অ্যান্সার হবে পনেরো তা পনেরো আমরা কী দেখতে পাচ্ছি অপশান বিতে পনেরো দেখতে পাচ্ছি অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক তাহলে কী বলে যে তিরিশ জন বালিকার বয়সের গড় তেরো বছর তাহলে তিরিশ জন বালিকার ঘরের বয়স তেরো বছর তাহলে তিরিশ গুণ তেরো লিখে দিলাম ওকে তাহলে তিন তেরো উনচল্লিশ তিনশো নব্বই আমরা এখানটায় পেয়ে গেলাম আপাতত এবার বলছে প্রথম আঠেরো জন বয়সের গড় পনেরো বছর তাহলে আঠেরো গুণ পনেরো করবো তাহলে আমরা ওকে আঠেরো গুণ পনেরো করে দেখা যাক গুণ ফল কত আসে তো আঠেরো গুণ পনেরো করলে দুশো সত্তর আসে ঠিক আছে তাহলে আমাদের তো আঠেরো জন বলে দিয়েছে তাহলে বাকি থাকলে কতজন বারো জন সেই বারো জনের গড় বয়স করতে হবে করতে হবে তাহলে এখানে বাদ দিয়ে এখানেও শূন্য দুই তাহলে একশো কুড়ি ওকে গড় বয়স করলে কত ভাগ করতে হয় তাহলে একশো কুড়িকে আমি তাহলে বারো যদি ভাগ করি বারো বারো কেটে যাবে তাহলে কত থাকবে দশ থাকবে ওকে তাহলে অপশান বিতে আমরা দশ দেখতে পাচ্ছি তাহলে দশ বছরে যাবে কারেক্ট আনসার পাঁচ বছর পাঁচ নম্বর অঙ্কটা ঠিক আছে নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক এবার দেখো ছয় নম্বর অঙ্ক বলা হয়েছে এ বাই থ্রি তাই বলা হয়েছে সমান সমান বি বাই ফাইভ আর সমান সমান সি বাই সেভেন ঠিক আছে সমান সমান আমরা কে ধরে নিলাম অর্থাৎ তাহলে কী হল তাহলে এর মান পেলাম আমরা থ্রি ওকে বি এর মান পেলাম আমরা ফাইভ আর হচ্ছে সি এর মান পেয়ে গেলাম আমরা কত সাত পেয়ে গেলাম ওকে এবার বলছে তাহলে এ প্লাস বি প্লাস সি বাই বি এর মান কত হবে তাহলে এর মান কত এগুলো যোগ করে দাও তাহলে এ বি সি তিনটের মান যোগ করে দাও সাত আর পাঁচে বারো আর তিন কত হবে পনেরো আর নিচে কার মান বসাতে বলেছে বি এর মান বিয়ের মান কত পাঁচ পাঁচ বসিয়ে দাও কাটাকুটি করো তাহলে কত হয়ে গেলো তিন অ্যান্সার হয়ে গেল ঠিক আছে অপশান সিতে আমরা তিন দেখতে পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে আর বিভিন্ন গ্রুপের নিকটবর্তী ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করবে এবার দেখো সাত নম্বর কোশ্চেন দেখো টু দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতীক টু পয়েন্ট দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে টু এটাই বলেছে তো কি করবে দেখো টু পয়েন্ট জিরো ফোর লিখে নেবে এই ধরনের অঙ্ক এইভাবে করে মিশ্রণ টাইপের অঙ্ক টু পয়েন্ট এইট এইট লিখে নিলাম ওকে আর মাঝখানে এই যে সংখ্যাটা যে টোটাল দেবে এটাকে মাঝখানে লিখতে হয় টোটাল সংখ্যাটা ওকে এবার বিয়োগ এবার কোন বিয়োগ করতে হয় তো এখান দিয়ে এটা বিয়োগ করে বিয়োগ করলে আসবে পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট থ্রি সিক্স আসবে আর এখান থেকে এটা বিয়োগ করলে তোমাদের চলে আসবে হচ্ছে পয়েন্ট ফোর এইট ওকে এবার পয়েন্ট পয়েন্ট তুলে দাও দুদিকে যেহেতু সমান রয়েছে দুটো করে সংখ্যা তুলে দিলাম এবার দুটোই বারো করে যায় তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ ওকে থ্রি ইস টু ফোর আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি ওকে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক আট নম্বর কোশ্চেন আজকে দেখো বলা হয়েছে এ এবং বি একটি ব্যবসায় থ্রি ইস টু টু অনুপাতে বিনিয়োগ করে ওরা মোট লাভের ফাইভ পার্সেন্ট দান করে এবং বিয়ের মূলধনের পরিমাণ যদি বিয়াল্লিশশো পঁচাত্তর টাকা হয় তাহলে মোট লাভের পরিমাণ কত হবে তো দেখো এখানে কার পরিমাণ কত বলা হয়েছে এ আচ্ছা এর অনুপাত কত আছে অঙ্কের থ্রি তাহলে আমরা থ্রি সমান সমান বলতেই পারি বিয়াল্লিশশো পঁচাত্তর টাকা ওকে যদি একে প্রকাশ করি তাহলে বিয়াল্লিশশো পঁচাত্তর বাই থ্রি হয়ে যাবে ওকে আর কি বলা হয়েছে ওরা মোট আচ্ছা মোট বলেছে তাহলে মোট কত তিন আর দুই রয়েছে তাহলে তিন আর দুই যোগ করলে কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে ওকে এবার জাস্ট কাটাকুটি করতে হবে তোমাদেরকে ঠিক আছে কাটাকুটি করলে এটা যে তিন দিয়েটা কাটলে তিন চোদ্দ অঙ্ক বিয়াল্লিশ চোদ্দোশো পাঁচ পঁচিশ অং চোদ্দোশো পঁচিশ আর এখানে এটা গুণ করলে তোমাদের চলে আসবে সেভেন ওয়ান টু ফাইভ ঠিক আছে এবার কী বলা হয়েছে এবার বলা হয়েছে যে যে ওরা মোট লাভের ফাইভ পার্সেন্ট দান করে তাহলে কি ফাইভ পার্সেন্ট দান করে তাহলে একশো বাই পঁচানব্বই ঠিক আছে একশো বাই পঁচানব্বই এবার ক্যালকুলেশন করলে তোমাদের কিন্তু উত্তরটা চলে আসবে ওকে একশো বাই পঁচানব্বই অ্যান্সার চলে আসবে তোমাদের সেভেন ফাইভ ডবল জিরো ঠিক আছে পঁচাত্তরশো টাকা চলে আসবে ওকে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক নয় নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক এবার দেখো যদি বারো ঘন্টা করে কাজ করে বারোজন লোক সপ্তাহে তেত্রিশ হাজার ছয়শো টাকা রোজগার করে দৈনিক বারো ঘন্টা করে কাজ করে আঠেরো জন লোক সপ্তাহে কত রোজগার করবে দেখো টাইম আর ওয়ার্কসের উপর সম্পূর্ণ আমি সুবিধার সমস্ত অঙ্ক কমপ্লিট করে দিচ্ছি শর্ট ডিস্সের মধ্যে না দেখে থাকো ডিসক্রিপশন লিঙ্ক দেবো অবশ্যই দেখে নেবে পুরো ভিডিওটি দেখো আমি জাস্ট করেছি আমাকে দেখো ষোলো ঘন্টা কি বলেছে ষোলো ঘন্টা কাজ করে জন লোক কত কাজ করে বলেছে তেত্রিশ হাজার ছয়শো কাজ করে এটা যেটা কাজ করতে এটা নিচে লিখতে হয় বলেছিলাম তোমাদেরকে তেত্রিশ হাজার ছয়শো ওকে সমান সুমান দিয়ে দিলাম এবার বারো ঘন্টা করে কাজ করে বলছে বারো ঘন্টা করে কাজ করলে আঠেরো জন লোক ঠিক আছে কত সপ্তাহে কত রোজগার করবে ঠিক আছে এই বারো এই বারো কেটে গেলো এই সরি এইবার কেটে গেলো সরি কাটাকাটি ভুল হয়েছে এবার দেখো এটা হচ্ছে নয় যদি নয় দুগুণে আঠেরো ওকে আট দুগুনে ষোলো ঠিক আছে এবার আটকে দিয়ে এটা পুরো কাটতে হবে আটকে দিয়েটা পুরো কাটলে আসবে তোমাদের হচ্ছে বিয়াল্লিশশো আসবে ঠিক আছে কাটাকুটি করলে আসবে বিয়াল্লিশশো এবার কোনি গুণ করতে হবে তাহলে বিয়াল্লিশশো গুণ নয় সমান সমান এক্স ঠিক আছে তাহলে তোমাদের গুণ করলে উচ্চলে আসবে সাঁত্রিশ হাজার আটশো ঠিক আছে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে সাঁত্রিশ হাজার আটশো এই অঙ্কটার কারেক্ট অ্যান্সার ওকে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক দেখো পরবর্তী অঙ্ক আছে দশ নম্বর অঙ্ক দেখো কী বলা হয়েছে এক্স এর এইট পার্সেন্ট ওয়াইয়ের ফোর পার্সেন্ট সমান তাহলে এক্সের এইট পার্সেন্ট তাহলে এক্স গুণ এইট বাই হান্ড্রেড ওকে আর কী বলা হয়েছে ওয়াই এর ফোর পার্সেন্ট ওয়াই গুণ ফোর বাই হান্ড্রেড ওকে তাহলে এদিকে হান্ড্রেড হান্ড্রেড কেটে গেলো তাহলে চার দুগুণে আট দুই থাকলো তাহলে আমরা বলতে পারি টু এক্স সমান সমান ওয়াই ওকে আমরা এটাকে এরকম বলতে পারি এক্স সমান সমান ওয়াই বাই টু ঠিক আছে এক্সো মান সময় এক্সের মান কত বলতে পারি ওয়াই বাই টু বলছি এক্সের টোয়েন্টি পার্সেন্ট কী হবে তাহলে এক্সের জায়গায় আমরা মান লিখতে পারি ওয়াই বাই এর মধ্যে করছি আমরা দেখো এক্সের মান বলতে পারি ওয়াই বাই টু ঠিক আছে এই যে এক্সের মান কত ওয়াই বাই টু তাই এক্সের জায়গায় পুট করলাম এর টোয়েন্টি পার্সেন্ট তাহলে গুণ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি বাই হান্ড্রেড ওকে তাহলে হচ্ছে কত হয় এই শূন্য এই শূন্য কাটলো ঠিক আছে এবার কত হয় পাঁচ দুগুণে দশ তাহলে ওয়ের কত এলো টেন পার্সেন্ট চলে আসলো অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার ওকে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক এবার এগারো নম্বর কোশ্চেন দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টা তিরিশ মিনিটে কত যায় বলছে ষাট কিমি যেতে পারে এবং ফেরার সময় একই দূরত্ব তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আসে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে এখানে যেটা বলা হয়েছে দেখো দুই ঘন্টা তিরিশ মিনিট ফার্স্ট অ্যান্ড পুরোটা ঘন্টায় প্রকাশ করে নেব তাহলে কী হবে দুই পূর্ণ তিরিশ বাই ষাট ওকে তাহলে পুরোটা ঘন্টায় প্রকাশ করে নিচ্ছি শূন্য শূন্য কাটলো তিন এক তিন তিন দুগুণে ছয় তাহলে কত পাঁচ বাই পাঁচ বাই দুই ঘন্টা এলো একটা ওকে আটটা কত বলছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বলছে তাহলে তিন ঘন্টা পঁয়তাল্লিশ বাই ষাট ঠিক আছে ফার্স্টে এই গাছটা কমপ্লিট করি তিন পনেরো রং পঁয়তাল্লিশ হয় চার পনেরো এবং ষাট হয় তাহলে কত হলো তিন চারি বারো পনেরো বাই চার ঘন্টা চলে আসলো ওকে তাহলে দুটো ঘন্টা বয়স করে নিলাম এর অঙ্ক পড়ি একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টা তিরিশ মিনিটে যায় ষাট কিমি এবং ফেরার সময় ওই একই দূরত্ব অর্থাৎ ষাট কিমি দূরত্ব যায় তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে তো দেখো এটা টোটাল যাচ্ছে কত ষাট কিমি আমরা গতিবেগের সূত্র কি গতিবেগের সূত্র দূরত্ব বাই সময় পাঁচ বাই দুই যে পাঁচ বাই দুই নিচে লিখি উল্টে দিচ্ছে একবারে আমি উল্টে যাই তাই তো নিচে লিখলে তাহলে দুই বাই পাঁচ হবে তাহলে হচ্ছে কত হয় পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে তোমাদের হবে হচ্ছে পাঁচ বারং ষাট সরি পাঁচ বারং ষাট তাহলে বারো দুগুণে কত হয় চব্বিশ কিমি পার ঘন্টা এলো একটা ঠিক আছে আরটা সেমভাবে তাহলে ষাট গুণ কত হবে এটা উল্টে যাবে তাহলে চার বাই পনেরো তাহলে হচ্ছে চার দিলাম এখানটায় চারি চারি কত হয়ে গেল ষোলো কিমি পার ঘন্টা দুটো পেয়ে গেলাম আমার দুটোর গতিবেগ অনুকূলের গতিবেগ পেয়ে গেলাম কত চব্বিশ প্রতিকূলের কত পেলাম ষোলো নৌকার গতিবেগের সূত্র কি এক্স গুণ ওয়াই বাই টু তাই তো এক্স গুণ ওয়াই তাহলে চব্বিশ আর ষোলো যোগ করলে কত হয়ে যায় চব্বিশ এক্স গুণ ওয়াই তাহলে হচ্ছে এক্স এই সরি এক্স যোগ ওয়াই সরি বলাটা ভুল হয়েছে এক্স যোগ ওয়াই বাই টু ঠিক আছে তা হচ্ছে কত হয়ে যায় চল্লিশ হয় চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয়ে যায় কুড়ি হয়ে যায় ওকে অপশান সিতে আমরা দেখতে পাচ্ছি কুড়ি কিমি পার ঘন্টা ঠিক আছে এক্স যোগ ওয়াই হবে গুণ বলে ফেলেছিলাম এটা এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক এটা যদি সেম অঙ্ক দিয়েই বলতো স্রোতের গতিও বের করো সেমভাবে বের করতে এক্স মাইনাস ওয়াই বাই টু করলে কিন্তু হয়ে যেত ওকে এবার বারো নম্বর কোশ্চেন বলছে দেখো টাকায় দশটি করে আপেল বিক্রি করলে এক বিক্রেতা চল্লিশ পার্সেন্ট লাভ করেন তিনি কত তিনি টাকায় কতগুলো আপেল কিনেছিলেন আচ্ছা কিনেছিলেন অর্থাৎ সিপি অর্থাৎ ক্রয় মূল্য বেকত বলেছে ক্রয় মূল্য এবং গোটা বেকত হয়ে ক্রয় মূল্য যোগ কোথায় করতে হয় নিচেই করতে হয় তো দেখো অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছে একবার সিপি অর্থাৎ কস্ট প্রাইস এর সূত্র হচ্ছে কি উপরে সবসময় একশো বসে ঠিক আছে বাই একশো প্লাস মাইনাস লাভ বললে প্লাস লিখবে আর ক্ষতি বললে বিয়োগ পার্সেন্টেজ জানো তোমরা তাও লিখে দিলাম আর দ্রব্য বা টাকা যেটা বলবে এখানটায় সেটা লিখতে হয় দ্রব্য বা টাকা ওকে যাই হোক আমি তোমাকে এ অঙ্কটা স্বল্প দেখাচ্ছি টাকাই দশটা বলেছে তাহলে ওয়ান বাই টেন লিখবো আমরা ওকে গুণচিহ্ন দেবো এরা বলছে চল্লিশ পার্সেন্ট লাভ করেন বলেছে তাহলে একশো উপরে লিখবো বাই চল্লিশ পার্সেন্ট লাভ মানে কত একশো চল্লিশ লিখবো ওকে আচ্ছা এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো পড়ে থাকলো কত তাহলে ওয়ান বাই চোদ্দো ওকে তাহলে টাকায় কটা চোদ্দোটা বিক্রি টাকায় চোদ্দোটা সে কিনেছিল ওকে এবার নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো তেরো নম্বর কোশ্চেন আজকের সরল সুদে হারে কোনো মূলধন কুড়ি বছরে তিনগুণ হয় একই সুদের হারে কত বছরে তার দ্বিগুণ হবে দেখো এটার সূত্র তো আমরা জানি আয়ের সূত্রকে পি টি আর বাই হান্ড্রেড ঠিক আছে আই সুমান সুমান এটা তাই তো আই সমান সমান এটা আচ্ছা দেখো যতগুণ বলবে এই আইতে তার থেকে এক গুণ কম লিখবে কতগুণ বলেছে তিন গুণ বলেছে ঠিক আছে তাহলে এখানে দুই লিখবো আমরা ওকে দুই লিখবো আর পিতে লিখব এক তাহলে টোটাল কত হলো আমাদের তিন গুণ হলো ব্যাঙ্ক গুণ ফেরত দেবে তাহলে এক টাকা তুমি রাখলে ব্যাঙ্ক দু টাকা দিলো মোট তিন টাকা তাহলে তোমায় ফেরত দিলো ব্যাঙ্ক ওকে গুণ কত বলছে কত বছরে কুড়ি বছরে বলেছে আর এর মান বলে দেয়নি তাই এখানে আর করতে আমরা আরই রেখে দিলাম বাই হান্ড্রেড ওকে আচ্ছা এই শূন্য এই শূন্য কাটলো দুই দুই কেটে গেল তাহলে আরের মান কত পেয়ে গেলাম আমরা আরের মান পেয়ে গেলাম টেন পারসেন্ট পেয়ে গেলাম এবার পরবর্তী লাইনে কী বলছে একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তাহলে আমি বলছিলাম যা থাকবে তার থেকে আমরা এক কম লিখবো তাহলে এখানে আয়ের জায়গায় লিখবো কত এক লিখবো আমরা এর জায়গায় ওকে সমান সমান পিতেও লিখবো এক লিখবো ওকে গুণ আচ্ছা টি বেকত্ব যে টি 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 দিলাম আর আর কত পেয়ে গেলাম আমরা টেন পেয়ে গেলাম টেন লিখলাম ওকে বাই কত লিখবো হানড্রেড ওকে ঠিক আছে এবার কি হবে তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে কী মান কত এলো মান এলো টেন ইয়ার ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে টেন বছর দেখতে পাচ্ছি অপশন বি কারেক্ট অ্যান্সার ওকে এবার চোদ্দো নম্বর অঙ্কের দিকে এগোনো যাক দেখো কী বলা হচ্ছে দুটি সংখ্যা অনুপাত থ্রি টু ফোর গসাগু চার হলে সংখ্যা দুটো কত কী করবে ফার্স্টে এর সাথে গুণ করবে তিন চারি কত হয় বারো হয় ওকে আর চারি চারি কত হয় ষোলো হয় এবার এবার জাস্ট এর লস করে দেওয়া হয়ে যাবে দুই ছয় দুগুনে বারো আট দুগুণে ষোলো দুই তিন দুগুণে ছয় চার দুগুনে আট তাহলে কত হলো তিন চারি বারো বারো চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার ওকে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো কী বলা হয়েছে দুটি ট্রেনের দৈর্ঘ্য আশি মিটার নব্বই মিটার সবসময় খেয়াল রাখবে যে দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ করতে হয় তাহলে আশি আর নব্বই যদি আমি যোগ করে দিই ফার্স্টে তাহলে কত হলো টোটাল এলো টেন একশো সত্তর মিটার ও গেল ঠিক আছে এবার কী বলছে ওরা তো কমে দশ মিটার পার সেকেন্ড ও সেভেন মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে যে বিপরীত দিকে ধাবিত হয় ঠিক আছে তাহলে সবসময় গতিবেগকে যোগ করতে হয় খেয়াল রাখবে বিপরীত দিকে আর সমান্তরাল গেলে প্যারাল স্পেসে গেলে তখন বিয়োগ করতে হয় তাহলে এটা যেহেতু পরস্পরের বিপরীত দিকে বলেছে তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে দশ যোগ সাত তাহলে কত হয়ে গেল সাতেরও হয়ে গেল তাহলে এটা আমরা ফার্স্টে পেলাম কি দূরত্ব পেলাম এটা কি পেলাম গতিবেগ তাহলে বে করতে হবে কি সময় সূত্র কি সময় সূত্র হচ্ছে দূরত্ব বাই কি দূরত্ব বাই গতিবেগ কাটাকুটি করলে কত চলে আসবে দশ ঠিক আছে আমরা দশ দেখতে পাচ্ছি অপশান ডিতে আশা করি বুঝতে পেরেছো ওকে নেক্সট অঙ্কের দিকে এটা যদি সেম অঙ্ক দিয়ে বলতো একই দিকে যাচ্ছে তাহলে এটা বিয়োগ চিহ্ন দিতে হতো এবার পরবর্তী ষোলো নম্বর কোশ্চেনের দিকে গণো যাক দেখো বলা হচ্ছে কি একটি শ্রেণীতে মোট ছাত্রই টেন পার্সেন্ট ছাত্র একের চার অংশ ছাত্রীর সমান ও ও ওই শ্রেণিতে ছাত্রছাত্রী অনুপাত কত বলছে দেখো তাহলে ছাত্র ছাত্র টেন পার্সেন্ট তাহলে এখানে ছাত্র টেন পার্সেন্ট ছাত্র গুণ টেন বাই হান্ড্রেড ওকে আর কি বলছে টেন বাই হান্ড্রেড হলো সমান সমান বলছে একের চার অংশ ছাত্রের সমান একের চার অংশ কি ছাত্রের সমান তাহলে ছাত্রী লিখে নিলাম এখানটায় ওকে এবার দেখো এটা টেন ঠিক আছে তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল ওকে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ ঠিক আছে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তাহলে কি পেলাম ছাত্র ছাত্র পেলাম কত ছাত্র বাই আর কি পেলাম ছাত্রী ছাত্রী বাই টু পেলাম ঠিক আছে তাহলে কোন গুণ করলে কি হবে ছাত্র কী হবে ছাত্র হয়ে যাবে ছাত্র ছাত্র দুই ছাত্র হবে ছাত্রগুণ দুই হবে আর সমান সমান কি হবে তাহলে ছাত্রী কী হবে ছাত্রী হয়ে যাবে ছাত্রী গুণ কত হবে পাঁচ হবে এটা দাগ দিয়ে নি এখানটায় তোমার দশ মিশে যাবে ছাত্রী পাঁচ এলো ওকে তাহলে কী হলো তোমার ছাত্র এলো কত পাঁচ আমার ছাত্র এলো কত পাঁচ আর ছাত্রী কত দুই এলো ওকে তাহলে অপশান বিতে আমরা ফাইভ এস টু দেখতে পাচ্ছি ঠিক আছে বা এরকম ছাত্র এই ছাত্র নিচে পাঁচ মানে তোমরা বুঝে যেতে পারো ছাত্র মানে পাঁচ আর ছাত্রী মানে দুই ওকে তখন তখন এখানে অন্ত অ্যান্সার করে ফেলতে পারো ডাইরেক্ট ফাইভ ইস টু টু তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভেঙে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম এবার নেক্সট সতেরো নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক বলা হচ্ছে দেখ কোনো বস্তুর উপর টোয়েন্টি পার্সেন্ট কর বৃদ্ধি পায় বস্তুটি ব্যবহার টোয়েন্টি পার্সেন্ট কমে যায় এখন কর কত আদায় হবে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস টোয়েন্টি প্রায় রাশ পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে রাশ টোয়েন্টি এখানে প্লাস লিখে তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস হয়ে যায় ঠিক আছে তাহলে কুড়ি এক্স গুণ ওয়াই ঠিক আছে কুড়ি গুণ কুড়ি বাই হান্ড্রেড ওকে তাহলে কী হবে এটা এটা কেটে গেলো আর একটা শূন্য কাটলো শূন্য কাটলো শূন্য কাটলো শূন্য কাটলো তাহলে কত হলো মাইনাস ফোর পার্সেন্ট তাহলে কম ওকে তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট এবার আঠেরো নম্বর কোশ্চেনের দিকে এগোনো যায় দেখো কি বলা হয়েছে অষ্টশি দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কত এই কোশ্চেন সবচেয়ে বেশি ভুল করেছে কোথায় জানো তো সবাই অনেকে অপশান ডিটা দেখে গোল করেছে কিন্তু অপশানটিতে অবশ্যই ভাগ যাচ্ছে কিন্তু কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে তো কারেক্ট অ্যান্সার হবে অপশান এ হবে এটা ভাগ করে দেখবা এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কিন্তু দেখো এইট এইট এইটের থেকে কিন্তু নাইন নাইন ফোর ফোর কিন্তু বড় সংখ্যা তাই কিন্তু অপশান এ এই অঙ্কটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে ভাগ করলে একশো তেরো আসবে দেখবে ঠিক আছে দেখো ভাগ যাচ্ছে দেখবে আরগুলো যাচ্ছে না ভাগ এটা বি যাবে না ভাগ সিউ ভাগ যাবে না শুধু ডি আর এ যাবে কিন্তু ডি ছোট সংখ্যা এ হচ্ছে বড় সংখ্যা নেক্সট উনিশ নম্বর কোশ্চেনের দিকে এখনো যাক বলা হয়েছে দেখো এই ধরনের কোশ্চেন তোমার ট্রিক্স বলবে এবং তোমাদের সমাধান আমি তোমাদের বলে দেবো কিন্তু সমাধান তোমরা করে নেবে ঠিক আছে আমি সূত্রটা তোমাদেরকে বলে দেবো কিন্তু শর্ট ট্রিক্সে করা বেশি ভালো এখানে যদি এরকম একটা প্লাস একটা মাইনাস এরকম করে দিয়ে হাজার অব্দি দেয় ঠিক আছে যা বলবে তাকে তার অর্ধেক করে দেবে যা বলবে তার অর্ধেক করে দেবে তার আগে একটা মাইনাস তিন দিয়ে দেবে তাহলে উত্তর হয়ে যাবে তাহলে অপশান বি কারেক্ট আনসার সূত্র লিখে নাও আমি তোমাদের বলে দিচ্ছি এন বাই টু কী বললাম এন বাই টু ঠিক আছে গুণ গুণ হচ্ছে এ প্লাস ওয়ান ঠিক আছে এটা একটা পার্ট বেরোবে ঠিক আছে সেমভাবে আবার করতে হবে এন বাই টু ওকে গুণ এ প্লাস টু ওকে এই সূত্র তোমাকে কিন্তু প্রয়োগ করতে হবে এন বলতে হচ্ছে যে সংখ্যাটা দেবে যে সংখ্যাটা দেবে তার অর্ধেক বসাতে হবে যে সংখ্যাটা দেবে তার কি করতে হবে অর্ধেক বসাতে হবে ঠিক আছে আমি জাস্ট পাতিয়ে দিচ্ছি ক্যালকুলেশন তোমরা করবে পাঁচশো বাই দুই ওকে গুণ এবার হচ্ছে কি এ মানে হচ্ছে তোমাদের এ মানে এ মানে হচ্ছে যে সংখ্যাটা তোমাদেরকে দিয়ে দিয়েছে কত সংখ্যা দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখো দিয়ে দিয়েছে হাজার সংখ্যা দিয়ে দিয়েছে ঠিক আছে কত দিয়েছে হাজার এবার দেখো হাজারের এখানটা লিখবা হাজার এখানে হাজারের যে আগে কত আছে নয়শো নিরানব্বই কারণ একবার দেখো এ নয়শো নিরানব্বই একটা জোর সংখ্যা একটা বিজয় সংখ্যা এরকম করে গেছে তাই ঠিক আছে এটা হচ্ছে ধরে নাও বিজয় সংখ্যার গড় এটা হচ্ছে জোর সংখ্যার ঘোর তাহলে প্লাস টু দেওয়া হয়েছে তাহলে এ যদি নয়শো নিরানব্বই সাথে এক যোগ করে তাহলে কত হয়ে যাবে এক হাজার হয়ে যাবে সেমভাবে এখানেও লিখব পাঁচশো বাই টু ঠিক আছে এবার হাজার জোর সংখ্যা তাহলে কত হবে হাজার দুই এখানে লিখতে হবে এখানে লিখতে হবে কত হাজার দুই লিখতে হবে ঠিক আছে ওকে এবার ক্যালকুলেশন করলে তোমাদের কিন্তু উত্তর চলে আসবে আর কি করবে এই এই সংখ্যাটা যা আসবে আর এই সংখ্যাটা যা আসবে তার থেকে বিয়োগ দিয়ে দেবে ঠিক আছে এখানে একটা সংখ্যা আসবে এখানে একটা সংখ্যা আসবে বিয়োগ দিয়ে দিলেই কিন্তু অ্যান্সার তোমাদের চলে আসবে আর শর্ট টিক্স মনে করলে যে সংখ্যা বলবে তাকে অর্ধেক করবে তার মাইনাস চিহ্ন বসাবে এই ধরনের অঙ্ক ইজিভাবে কমপ্লিট হয়ে যায় নেক্সট এবার কুড়ি নম্বর অঙ্কের দিকে এগোনো যাক দেখো বলা হয়েছে কোনো বিক্রেতা ছত্রিশ লেবু বিক্রি করে চারটি লেবুর বিক্রি দামে ক্ষতি হয় ছত্রিশ লেবু বিক্রি করেছে চারটে লেবু কী হয়েছে বিক্রি দাম কী হয়েছে এটা টোটাল বিক্রি করলো কথা চল্লিশটা আর আমার ক্ষতির পরিমাণ ক্ষতি কটা হয় চল্লিশে চারটে ক্ষতি হয়েছে একে কত আর হান্ড্রেডে কত যে শতকালে প্রকাশ করতে বলেছে তো এই শূন্য এই শূন্য কাটলো চার চার কেটে গেলো তাহলে কত হলো টেন পার্সেন্ট ক্ষতি তার হয়েছে ওকে তো টেন পার্সেন্ট আমরা অপশান এতে টেন পার্সেন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক একুশ নম্বর অঙ্ক আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কারণ এই ধরনের ভিডিও করতে যথেষ্ট সময় লাগে দেখো এই অঙ্কটার সমাধান তোমরা করবে কারণ আমার মতে এই অঙ্কটার অ্যান্সার কি ভুল আছে ঠিক আছে কি করতে হয় আমি তোমাকে বলেছি দেখো চার পাঁচ ছয় রয়েছে দেখো তার থেকে আবার যথাক্রমে দুই তিন চার ভাগশেষ থাকে তা বিয়োগ দুই বিয়োগ তিন বিয়োগ চার দেখো প্রতি ক্ষেত্রে দেখো দুই করে অবশিষ্ট থাকছে ঠিক আছে সমান করে নিলাম আমরা ওই যে ভাগশেষটাকে আমরা সমান করে নিলাম অর্থাৎ প্রত্যেকের দুই ভাগশেষ থাকে এবার কি করতে হয় চার পাঁচ ছয় এর হচ্ছে এলসিএম করতে এলসিএম করলে তোমাদের ষাট আসবে দেখবে এবার তোমরা অপশান ধরে দেখবে যে ভাগ করে যে কোনটা শেষে দুই ভাগ থাকবে ঠিক আছে তোমরা এটা করে দেখবে কোনটা দিয়ে অপশান ধরে কোনটা ভাগ থাকবে দুই কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু জানাবে ওকে এবার আশা করি বোঝাতে পেরেছি এবার নেক্সট বাইশ নম্বর অঙ্কের দিকে এখনো যাক দেখো বলছে ঘণ্টায় বাহাত্তর কিমি বেগে একশো দশ মিটার দৈর্ঘ্যের ট্রেন একশো বত্রিশ মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে করে সময় নেবে আগেই বললাম যে য দূরত্বগুলো যোগ করে দিতে হয় তাহলে একশো দশ আর একশো বত্রিশ ঠিক আছে করলে কত হয়ে যায় দুই চার দুশো বিয়াল্লিশ মিটার টোটাল চলে আসে বাহাত্তর কিমি এটা কিমিতে রয়েছে তাই এটাকে বে আঠেরো দিয়ে মিটারে মিটার পার সেকেন্ডে করে নিই ঠিক আছে আর চারাটা বাহাত্তর তাহলে কত হলো কুড়ি মিটার কুড়ি মিটার পার সেকেন্ড চলে আসলো এটা যেহেতু এটা মিটারে ছিল তাই এটাকেও মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হলো ওকে এবার দুশো বিয়াল্লিশকে যদি তুমি কুড়ি দিয়ে ভাগ করো তাহলে তোমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে তাহলে এটা কি পেলাম মিটার পেলাম এটা গতিবেগ পেলাম বেগত সময় সময় সূত্র কি সময় সূত্র হচ্ছে ঠিক আছে ডিস্টেন্স বাই হচ্ছে গতিবেগ ঠিক আছে ডিস্টেন্স বাই হচ্ছে এভারেজ লিখলে কিন্তু অঙ্ক হয়ে যায় তাই এই সূত্র হচ্ছে প্রয়োগ করবে ওকে তাও তোমাদের ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে কত বারো পয়েন্ট এক সামথিং ওকে বারো পয়েন্ট এক তোমাদের উত্তর চলে আসবে অপশান বি কারেক্ট অ্যান্সার ঠিক আছে দূরত্ব বাই গতিবেগ সময় সূত্র হচ্ছে কি দূরত্ব বাই গতিবেগ ওকে এবার নেক্সট তেইশ নম্বর অঙ্কের দিকে এগোনো যাক বা কোনো বিদ্যালয়ে বালক বালিকা অনুপাত সেভেন এস টু ফাইভ যদি ওই বিদ্যালয়ে ছাত্র এটা ছাত্র ও টোটাল হবে ঠিক আছে সংখ্যা চব্বিশশো হয় তা বালিকার সংখ্যা কত দেখো টোটাল মানে কত এখানে অনুপাতে বারো সাতের পাঁচে বারো হয় এটা সমান সমান আমরা বলতে পারি কত চব্বিশশো বলতে পারি ওকে একে কত হবে বাই বারো আর বলছে বালিকা বালিকা মানে অঙ্কে কত আছে পাঁচ আছে ওকে পাঁচ তাহলে বারো দুগুনে কত হয়ে যায় চব্বিশ দুশো তাহলে কত হয়ে গেল পাঁচ দুগুনে দশ ঠিক আছে দুটো শূন্য ওকে তাহলে আমরা যাই হোক হোকট্রনিক অপশানে কিছু ভুল হয়েছে বা লিখা ভুল হয়েছে চব্বিশশো চব্বিশশো বারো দুগুণে চব্বিশ দুটো শূন্য পাঁচ দুগুণে দশ যা হোক অপশান সি কারেক্ট অ্যান্সার হবে কিছু একটু ভুল রয়েছে অঙ্কটার মধ্যে ওকে তোমার দেখে নিও একটুখানি এবার নেক্সট চব্বিশ নম্বর অঙ্কের দিকে এগোনো যাক দেখো বলা হয়েছে কোনো ক্যাম্পে পঁচানব্বই জন জন্য দুশো দিনের ওষুধ ছিল এটা দুশো দিন মিস্টেক আছে পাঁচ দিন পরে তিরিশ জন ক্যাম্পে চলে এলো কত দিন ওই রসদ চলবে কত দিন ওই রসদ চলবে তো দেখো ভালো করে বোঝো দেখো তাহলে কি হবে দেখো কতজন রসদ ছিল তো দেখো আমি অঙ্ক শিখিয়েছি যে একদিকে জোন লিখে নাও ওকে একদিকে জোন লিখে নাও আর একদিকে হচ্ছে দিন লিখে নাও ওকে হয়ে গেল এটুকু বলছে প্রথমে পঁচানব্বই জনের কত দুশো দিনের রসদ ছিল ঠিক আছে তাই বলছে ওকে পাঁচ দিন পর তাহলে এখান থেকে পাঁচ বাদ দিয়ে দিতে হয় আমি বারবার বলছি টাইম ওয়ার্কসে কিন্তু প্রত্যেকটা অঙ্ক শিখিয়ে দিয়েছি তাহলে কত হলো একশো পঁচানব্বই থাকলো পরে ঠিক আছে তারপর তিরিশ জন অন্য ক্যাম্পে চলে গেলো তাহলে পঁয়ষট্টি থেকে যদি তিরিশ জন চলে যায় তাহলে কত থাকে এই পঁচানব্বই থেকে তিরিশ চলে গেলে পঁয়ষট্টি জন থাকে পড়ে ওকে তাহলে পঁয়ষট্টি লিখে দিলাম বলছে এদের কদিন চলবে ওকে তাহলে সমাধান করলে কিন্তু উত্তর চলে আসবে তো কী করতে হবে দেখো পঁচানব্বই জনের চলে কতদিন পঁচানব্বই জনের চলে হচ্ছে তোমারও বলা হয়েছে এখানটায় যে একশো পঁচানব্বই বলা হচ্ছে এখন পড়ে থাকছে কত একশো পঁচানব্বই ঠিক আছে যদি একজন এটাকে একজন লোক খায় তাহলে বেশি দিন যাবে তাহলে কী করতে হবে গুণ করতে হবে তাহলে একশো পঁচানব্বই গুণ পঁচানব্বই ঠিক আছে আর বলা হয়েছে লাস্টে কত আছে পঁয়ষট্টি জন পড়ে আছে তাহলে পঁয়ষট্টি জনের এই খাবারটা কদিন চলবে ঠিক আছে তাহলে একশো পঁচানব্বই গুণ হচ্ছে কত পঁচানব্বই বাই কত পঁয়ষট্টি ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করলে চলে আসবে দুশো পঁচাশি চলে আসবে আমরা অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ওকে অপশান ডি কারেক্ট অ্যান্সার আচ্ছা আগের অঙ্কটা তেইশ নম্বর অঙ্কটা আর একবার একটুখানি যাওয়া যাক ওকে অঙ্কটা তো হয়ে গেল দেখো তেইশ নম্বর অঙ্কটায় আমরা তো ক্যালকুলেশান করছিলাম ক্যালকুলেশন করে কত এসেছিলো বারো সমান সমান কত এসেছিলো চব্বিশশো আর আরেকবার করে দেখা যাক অঙ্কটার মধ্যে বারো সমান সমান চব্বিশশো এক সমান সমান বাই বারো আর টোটালে কত পাঁচ তাই তো আচ্ছা বারো দুগুনে চব্বিশ আর এখানে হচ্ছে দুটো শূন্য তাহলে পাঁচ দুগুণে কত হয়ে যায় দশ হয় আর হচ্ছে পরে দুটো শূন্য বসবে পাঁচ দুগুণে দশ দুটো শূন্য এক দুই আচ্ছা তার মানে হচ্ছে এক দুই তিন হ্যাঁ ঠিক আছে একদম অপশান সি কারেক্ট অ্যান্সার ওকে তা টোটাল তোমার সাথে চব্বিশটা কোশ্চেন আলোচনা করলাম চব্বিশটা কোশ্চেনই কিন্তু দু হাজার সালে আফগানি পুলিশে এসেছিল ভিডিওটি ভালো লাইক করো পিডিএফ ফাইল ডাউনলোড করেছিল ডিসক্রিপশন অ্যাপসের লিঙ্ক আছে ক্লিক করে অ্যাপস চেন্সল করতে পারে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সেখানে ফ্রি ফে প্রোভাইড করা হয়ে থাকে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে জয়েন বন্ধুরা নতুন টোটো দেখা হবে সুস্থ থেকেও ভালো থাকা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও